हेलो स्टूडेंट्स, वेलकम। आज के आमरा वेस्ट बेंगल बोर्ड ट्वेल्थ स्टैंडार्डर बायोलॉजी निये एकटू आलोचना करब। एर आगे क्लास टेनर दुटो लेक्चर आमी एई चैनेले आपलोड करेछिलाम, तोमरा निश्चयई देखे थाकबे। तो आमादेर वेस्ट बेंगल बोर्डेर एचएसएस सिलेबास अनुयायी प्रथम यूनिटेर प्रथम चैप्टारेर एकदम शेष अंशटा निये आमी आजके आलोचना करते चाइ, सेटा हलो यौनजनन बा सेक्सुअल रिप्रोडक्शन। तो एखाने आमरा प्रथमे देखे नेब यौनजननेर संज्ञा अर्थात डेफिनेशन, काके बोलछे यौनजनन। एटा क्लास टेने तोमरा अलरेडी पढ़েছো, नतून किछु नय। एटा এমন একটা জনন পদ্ধতি যেখানে দুটো জীবের সাহায্যে তাদের দেহ থেকে উৎপন্ন গ্যামেট, যেটা আমাদের যৌনজননের একক, সেখানে দুটো গ্যামেটের মিলনের মাধ্যমে একটা অপত্য জীব সৃষ্টি হয়, সেই পদ্ধতিকে আমরা যৌনজনন বলছি। এরপরে আমরা চলে আসব যৌনজননের বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স। প্রথম ক্যারেক্টারিস্টিক্স কি? পিতা মাতার উপস্থিতি বা আবশ্যিকতা। এখানে যেহেতু দুটো জীবের প্রয়োজন, সেক্ষেত্রে একটাকে আমরা পিতা এবং একটাকে আমরা মাতা হিসেবে ধরছি, যাদের দেহ থেকে গ্যামেট উৎপন্ন হচ্ছে এবং সেই গ্যামেটের মিলনের মাধ্যমে আমরা এই পদ্ধতিতে একটা নতুন জীব পেতে পারি। দ্বিতীয়ত কি, এখানে আমার যেটা লাগছে সেটা হলো জনন কোষ বা গ্যামেট, যৌনজননের একক গ্যামেট। এটা আমরা ক্লাস টেনের সিলেবাসেই পড়েছি। তো এখানেও তাই, এখানে পুরুষ দেহ থেকে যে গ্যামেটটি উৎপন্ন হয় তাকে আমরা শুক্রাণু বা পুং গ্যামেট বলে থাকি এবং স্ত্রী দেহ থেকে যেটি উৎপন্ন হয় তাকে আমরা স্ত্রী গ্যামেট বলে থাকি। এরপরে আসি কোষ বিভাজন পদ্ধতি। যৌনজনন হতে গেলে মিওসিস এবং মাইটোসিস, যে দুটো মেইন কোষ বিভাজনের পদ্ধতি আছে, দুটোই আমাদের এখানে কাজে লাগে। কারণ যৌনজননে যখন গ্যামেট উৎপন্ন হয়, অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যখন উৎপন্ন হয়, সেই সময় এখানে মিওসিস পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এরপরে হচ্ছে নিষেক, এর পরের বৈশিষ্ট্য, অর্থাৎ যে দুটো গ্যামেট উৎপন্ন হলো তারা পরস্পর মিলিত হওয়ার যে পদ্ধতি তাকে আমরা নিষেক বা ফার্টিলাইজেশন বলছি। নিষেকের পরে আসছে জাইগোট বা ভ্রূণাণু, অর্থাৎ আমার পুং গ্যামেট যদি এন বা হ্যাপ্লয়েড হয়, স্ত্রী গ্যামেটও যদি এন বা হ্যাপ্লয়েড হয়, এই দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে আমার যে ডিপ্লয়েড কোষটি উৎপন্ন হয় তাকে আমি বলছি জাইগোট বা ভ্রূণাণু। এরপরে আসি প্রকরণের কথায়। যেহেতু যৌনজননে এই যে দুটো গ্যামেট দুটো আলাদা আলাদা জীবদেহ থেকে আসছে এবং এই পদ্ধতিতে এই গ্যামেট তৈরি হওয়ার সময় মিওসিস কোষ বিভাজনের সাহায্য নিতে হচ্ছে। মিওসিস মানে তোমরা ক্লাস টেনে পড়েছো, ইলেভেনেও পড়েছো, যে এখানে ক্রসিং ওভার হয়, অর্থাৎ দুটো দেহ থেকে আসা, বাবা এবং মায়ের দেহ থেকে আসা ক্রোমোজোমের মধ্যে খণ্ড বিনিময়, পার্ট এক্সচেঞ্জ হয়। তার ফলে কি হয়, নতুন রকম কম্বিনেশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সেই কম্বিনেশনের দ্বারা জীবদেহে নতুন নতুন বৈশিষ্ট্য অর্থাৎ প্রকরণ তৈরি হয়। আচ্ছা, এরপরে যেটা থাকলো পড়ে যৌনক্রম। যৌনক্রম মানে এই একটা জীবের জীবদ্দশায় হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দুটো জনু, দু ধরনের জনু থাকে। হ্যাপ্লয়েড মানে হচ্ছে এই দশাটা আর ডিপ্লয়েড মানে হলো এই দশা। তো এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে একটা জীবের জীবনচক্রে আবর্তিত হতে থাকে এবং সেই ঘটনাকে আমরা বলছি যৌনক্রম। তাহলে এইগুলো ছিল আমার যৌনজননের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। এর পরের পার্টে আমরা চলে যাব যৌনজননের প্রকারভেদ, অর্থাৎ টাইপসগুলো কী কী। দেখো, আমি এখানে ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যৌনজনন প্রধানত দুই প্রকার, একটা সিনগ্যামি এবং একটা কনজুগেশন। সিনগ্যামির আবার কিছু ভাগ রয়েছে, আমি একে একে আসছি সেগুলোতে। তো সিনগ্যামি আমরা কাকে বলবো? এটা এমন একটা যৌনজননের পদ্ধতি যে পদ্ধতিতে দুটো গ্যামেট, যেটা আলাদা আলাদা দেহ থেকে আসছে, তারা স্থায়ীভাবে মিলিত হচ্ছে, মিলিত হয়ে জাইগোট তৈরির মাধ্যমে নতুন দেহের সৃষ্টি করছে বা নতুন অপত্যের সৃষ্টি করছে, তাকে আমরা সিনগ্যামি বলে থাকি। এবার সিনগ্যামির প্রকারভেদ কী কী দেখো, গ্যামেটের আকার আকৃতি এবং প্রকৃতির ভিত্তিতে সিনগ্যামিকে আমরা তিনটে ভাগে ভাগ করি, আর গ্যামেটের উৎস অনুসারে সিনগ্যামিকে আমরা দুটো ভাগে ভাগ করি। তাহলে প্রথমে এই ভাগটা নিয়ে আলোচনা করি। এই ভাগ অনুযায়ী সিনগ্যামির তিনটে পার্ট আছে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগগ্যামি। আইসো, আইসো কথাটার মানে কি হলো, ইকুয়াল, অর্থাৎ সমান। আইসোগ্যামি হলো এমন একটা সিনগ্যামির পদ্ধতি যেখানে দুটো যে গ্যামেট আমার এই পদ্ধতিতে ব্যবহার হচ্ছে সেই দুটো গ্যামেট আকার, আয়তন এবং তার সচলতা বা চলন ক্ষমতার দিক থেকে একদম সমান সমান হবে। দেখতে তার আকার আয়তনে সব কিছুতে প্রকৃতিতে সে সমান সমান হবে, তাই এর নাম আইসোগ্যামি। এবার উদাহরণগুলো একটু তোমরা জোর দিয়ে পড়বে। আমি যেমন এখানে দুটো দেখিয়েছি, স্পাইরোগাইরা মিউকর। অবশ্যই ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড মানে বিজ্ঞানসম্মত নাম ইংরেজিতে লিখবে সঠিক বানান সহ এবং যেভাবে আন্ডারলাইন করার কথা রুলস অনুযায়ী, আমাদের নমেনক্লেচারের রুলস অনুযায়ী সেভাবেই করবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বরে আসি অ্যানা
আইসোগ্যামি অ্যান্ড আইসো, অ্যান্ড মানে উইদাউট, আইসো ইকুয়াল অর্থাৎ উইদাউট ইকুয়াল, এখানে কোনো ইকুয়ালিটি বা সমতার প্রশ্ন নেই। এখানে যে দুটো গ্যামেটের সাহায্যে যৌনজনন হবে সেই দুটো গ্যামেটের মধ্যে তারা আকৃতিগতভাবে এক হবে, কিন্তু আয়তন এবং তাদের চলন ক্ষমতার দিক থেকে তারা কিন্তু ভিন্ন প্রকৃতির হবে, তাই এটা অ্যানাইসোগ্যামি। এটার উদাহরণ হলো ক্ল্যামাইডোমোনাস এবং আরও কিছু ছত্রাকের ক্ষেত্রেও এটা দেখা যায়। তৃতীয়ত যেটা আছে উগগ্যামি, এটা হলো কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ সহ সমস্ত উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ আমাদের ক্ষেত্রেও দেখা যায়। এক্ষেত্রে যে দুটো গ্যামেট আছে তারা আকার আকৃতি চলন ক্ষমতার দিক থেকে একেবারেই ভিন্ন হয়। যে ক্ষুদ্র যে সচল গ্যামেটটা সেটি সাধারণত পুং গ্যামেট হয় এবং বড় নিশ্চল গ্যামেটটা সাধারণত স্ত্রী গ্যামেট হয়। এর উদাহরণ দেখো লিখেছি উডোকোনিয়াম ভলভক্স, এছাড়া সমস্ত উন্নত উদ্ভিদ এবং প্রাণী। এবার গ্যামেটের উৎস অনুসারে দেখো দু প্রকার আছে, এক্সোগ্যামি এবং এন্ডোগ্যামি। এক্সো মানে আমরা জানি কি বাইরে, আর এন্ডো মানে ভেতরে। তাহলে এক্সোগ্যামি অর্থাৎ যেখানে গ্যামেটটা উৎপন্ন হচ্ছে এবং সেখানে কি সেটা উভলিঙ্গ যারা তাদের ক্ষেত্রে গ্যামেট তো উৎপন্ন হলো এবং সেক্ষেত্রে কি হবে দেহের বাইরে এটা গিয়ে সম্পন্ন হচ্ছে, আমার যে জনন পদ্ধতিটা সেটা আমার দেহের বাইরে সম্পন্ন হচ্ছে। আর এন্ডোগ্যামি পদ্ধতিতে আমার পুরো প্রসিডিওরটা আমার দেহের ভিতরে সম্পন্ন হচ্ছে। তাহলে এক্সোগ্যামি মানে কি, যারা একলিঙ্গ উদ্ভিদ বা একলিঙ্গ প্রাণী যেমন পেঁপে তাল বা আমাদের মতো মানুষ ব্যাঙ কেঁচো, এদের ক্ষেত্রে এক্সোগ্যামি পদ্ধতি হবে, আলাদা আলাদা দেহে গ্যামেট উৎপন্ন হবে এবং সেই পদ্ধতিতে যৌনজনন সম্পন্ন হবে। আর এন্ডোগ্যামি মানে যারা উভলিঙ্গ অর্থাৎ একই দেহের মধ্যে কিন্তু পদ্ধতিটা দেহের ভিতরেই সম্পূর্ণ হচ্ছে, তাই জন্য এটা এন্ডোগ্যামি। এবার এন্ডোগ্যামেরই আরেকটা নাম হলো স্বনিষেক, সেলফ ফার্টিলাইজেশন, যেহেতু একই দেহের ভেতরে হচ্ছে। আর এক্সোগ্যামির অপর নাম হলো পরনিষেক বা ক্রস ফার্টিলাইজেশন, যেহেতু আলাদা আলাদা দেহ থেকে গ্যামেট এসে তারপরে পদ্ধতিটা সম্পন্ন হচ্ছে। আচ্ছা, এরপরে যৌনজননের যেটা দ্বিতীয় পদ্ধতি কনজুগেশন বা সংশ্লেষে আমরা আসি। তো তোমাদের সিলেবাস অনুযায়ী কনজুগেশন আমরা ডিটেলে পড়ব দুটো উদাহরণের মাধ্যমে, একটা যেটা প্যারামিশিয়াম যেটা এখানে আমি দেখিয়েছি, আর এরপরে আমরা জানবো স্পাইরোগাইডারটা। তাহলে আগে দেখে নিই কনজুগেশন বা সংশ্লেষ কাকে বলে। এটা এমন একটা যৌনজননের পদ্ধতি যেখানে এই পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীব যাদেরকে আমরা কনজুগ্যান্ট বলছি তাদের অস্থায়ীভাবে মিলনের মাধ্যমে জেনেটিক পদার্থ আদান প্রদান হয় এবং তার মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হচ্ছে। তো আমরা সরাসরি চলে আসবো প্যারামিশিয়ামের কনজুগেশন পদ্ধতিতে। আমি খুব সহজ করে এখানে একে দেখানোর চেষ্টা করেছি, তোমরা অবশ্যই এর থেকে ভালো করে ছবিটা প্র্যাকটিস করবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ছবি সহ পরীক্ষার জন্য রেডি করবে। তো এখানে আমরা প্রথমে দুটো পাশাপাশি প্যারামিশিয়ামকে দেখিয়েছি, যারা কনজুগ্যান্ট এরা দুজনে এই পদ্ধতিতে অংশগ্রহণ করছে। প্যারামিশিয়ামের ক্ষেত্রে দুটো করে নিউক্লিয়াস থাকে, বড় নিউক্লিয়াসটাকে আমরা বলছি ম্যাক্রোনিউক্লিয়াস এবং ছোটোটাকে বলছি মাইক্রোনিউক্লিয়াস। এবার এরা এদের ওরাল তল বরাবর পরস্পর সঙ্গে মিলিত হয়, সংশ্লেষে অংশগ্রহণ করে, এবং এইটা দেখো ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস হিসেবে দেখানো হয়েছে। এরপরে এই ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াসটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এর থেকে চারটে, এর থেকে চারটে, অর্থাৎ চারটে চারটে আটটা হ্যাপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস তৈরি করলো। ম্যাক্রোনিউক্লিয়াসটা যেমন ছিল তেমনই থাকলো। এই হ্যাপ্লয়েডের চারটে চারটের মধ্যে দেখো তিনটে আমি খুব হালকা করে এঁকেছি, একটা ডিপ করে এঁকেছি, তার মানে ওই তিনটে নষ্ট হয়ে গেল, পড়ে রইলো একটা একটা। এবার এখানে মাইটোসিস পদ্ধতি ঘটলো, ওই একটা একটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে এদিকে দুটো, এদিকে দুটো তৈরি করলো। আমি দুটো আলাদা দেহ বলে আলাদা রং দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এবার ওদের মধ্যে যে সংযোগ নালীটা তৈরি হয়েছে, কনজুগ্যান্ট টিউব যেটা, তার মাধ্যমে ওরা আদান প্রদান হলো, একটা এর নিউক্লিয়াস একটা অন্য নিউক্লিয়াসে গেল, গিয়ে ওরা একসঙ্গে হয়ে ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস তৈরি করলো। ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস থেকে দেখো এবার আটটা নিউক্লিয়াস তৈরি হলো, যার মধ্যে চারটে বড় হয়ে করলো চারটে ম্যাক্রো এবং চারটে ছোট থেকে গেল চারটে মাইক্রোনিউক্লিয়াস। এবার এখান থেকে চারটে আলাদা আলাদা প্যারামিশিয়াম তৈরি হলো, যারা প্রত্যেকে একটা করে মাইক্রো পেলো এবং একটা করে ম্যাক্রো পেলো, অর্থাৎ একটা মাইক্রো এবং একটা ম্যাক্রো নিউক্লিয়াস নিয়ে চারটে স্বয়ংসম্পূর্ণ অপত্য প্যারামিশিয়াম আমার এই পদ্ধতিতে তৈরি হলো। এখানে প্যারামিশিয়ামের কনজুগেশন বা সংশ্লেষ পদ্ধতি শেষ হচ্ছে। ওকে,
এবার আমরা কনজুগেশনের দ্বিতীয় উদাহরণটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্পাইরোগাইরার ক্ষেত্রে যে সংশ্লেষ পদ্ধতি আমরা দেখতে পাই। এখানে দেখো দুটো স্পাইরোগাইরার দেহ পাশাপাশি আসছে, অর্থাৎ এরা কনজুগ্যান্ট। এদের মধ্যে দেখো স্পষ্ট ক্লোরোপ্লাস্ট থাকে এবং ক্লোরোপ্লাস্টের ভেতরে আমরা জানি এখানে স্পষ্ট নিউক্লিয়াসও থাকে। তো এই ক্লোরোপ্লাস্ট থেকে যে যে গ্যামেট তৈরি হচ্ছে দুজনের দেহে পাশাপাশি গ্যামেট, তারপরে এদের মধ্যে মিলিত হয়ে প্রাচীরটা গুলে গিয়ে একটা সংশ্লেষ নালী তৈরি হচ্ছে এবং সেখান দিয়ে ওদের গ্যামেটের যে মিল, অর্থাৎ এর নিউক্লিয় পদার্থ ওর মধ্যে, ওরটা ওর মধ্যে, এইভাবে বিনিময় হচ্ছে এবং তার ফলে ওদের যে জিনিসটা তৈরি হলো জাইগোস্পোর। এক্ষেত্রে কিন্তু আমরা জাইগোট বলছি না, জাইগোস্পোর তৈরি হলো। এই জাইগোস্পোর থেকে অনুকূল পরিবেশে আস্তে আস্তে গিয়ে অসংখ্য অপত্য স্পাইরোগাইরা তৈরি হবে। তো এখানে আমাদের স্পাইরোগাইরার কনজুগেশন বা সংশ্লেষ শেষ হলো, যৌনজননের পদ্ধতিটা আমাদের এখানে শেষ হলো। এরপর আমরা দেখব যৌনজননের পর্যায়গুলো কী কী। যৌনজননের তিনটে পর্যায় হয়। প্রথম পর্যায় হলো গ্যামেট উৎপাদন, যেটাকে আমরা গ্যামেটোজেনেসিস বলি। পুরুষের দেহে পুংগ্যামেট উৎপন্ন হয়, যেটার নাম শুক্রাণু। স্ত্রী দেহে বা মাতৃদেহে ডিম্বাণু উৎপন্ন হয়, যেটা হলো আমাদের স্ত্রীগ্যামেট। এটা গেল প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে কী হবে, এই গ্যামেটের মিলন হবে। তো এই গ্যামেটের মিলন, তো পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের যে মিলন, সাধারণত পুংগ্যামেটটা ক্ষুদ্র সচল হয়, স্ত্রীগ্যামেটটা বড় নিশ্চল হয়, কাজেই পুংগ্যামেট গিয়ে স্ত্রীগ্যামেটের সঙ্গে মিলিত হয়। সেই মিলিত হওয়াটা উদ্ভিদের ক্ষেত্রে জলের মাধ্যমে, বাতাসের মাধ্যমে হতে পারে, যেমন সপুষ্পক উদ্ভিদের পরাগযোগের বিভিন্ন বাহক থাকে। তো প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে পুংগ্যামেটটি গিয়ে স্ত্রীগ্যামেটের কাছে পৌঁছায়। আর তৃতীয় যে পর্যায় হলো নিষেক, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিটাকে আমরা বলছি নিষেক। হয়ে গেল নিষেক। এবার এই নিষেক কে আমরা পদ্ধতি অনুযায়ী দুটো ভাগে ভেঙেছি, একটি হলো বহির্নিষেক আর একটা হলো অন্তর্নিষেক। বহি মানে বাইরে, তার মানে বুঝতে হবে এক্ষেত্রে নিষেক জীবদেহের বাইরে ঘটছে। মাছ বা ব্যাং এদের ক্ষেত্রে কি হয়, দুটো দেহ থেকে শুক্রাণু আর ডিম্বাণুটা জলে নিঃসরণ হয় এবং জলের মধ্যে, অর্থাৎ দেহের বাইরে নিষেক ঘটে, তাই এটা বহির্নিষেক। আর আমাদের মতো উন্নত শ্রেণীর প্রাণীদের নিষেকটা দেহের ভিতরে ঘটে, তাই এটা হলো অন্তর্নিষেক। আচ্ছা, এই নিষেক হওয়ার পরে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনে এই পদ্ধতিতে আমাদের ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। জাইগোট কিন্তু একটা কোষ, এই জাইগোটটি বারবার বিভাজিত হয়ে যে বহু কোষ বিশিষ্ট একটা বলের মতো অংশ তৈরি করে, সেটা হলো আমাদের ভ্রূণ। এই ভ্রূণ থেকে কিন্তু আমাদের প্রথম প্রাণটা সৃষ্টি হবে। ভ্রূণটা বারবার বিভাজিত হয়ে একটা অপত্য দেহ, সেটা উদ্ভিদই হোক বা প্রাণী হোক, একটা দেহ তৈরি করে, শিশু উদ্ভিদ বা শিশু প্রাণী। এবার ভ্রূণটা কোথায় বৃদ্ধি পাচ্ছে বা কীভাবে বৃদ্ধি পাচ্ছে, তার উপর নির্ভর করে আমরা তিনটে ভাগে প্রাণীদেরকে ভাগ করেছি, একটা অন্ডজ, একটা জরায়ুজ আর একটা অন্ডজরায়ুজ। অন্ডজ অর্থাৎ ওভিপেরাস, মানে যারা ডিম পাড়ে, পাখি, সরীসৃপ, এদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ডিমটা একটা ক্যালসিয়ামের শক্ত খোলক দ্বারা আবৃত থাকে, তার মধ্যেই ভ্রূণটা থাকে। ডিমটা দেহের বাইরে আসে, পরিবেশ যখন অনুকূল পায় ডিম ফেটে অপত্য ছোট্ট প্রাণীটা বেরিয়ে আসে। সমস্যা কোথায়, যেহেতু এটা দেহের বাইরে, যতক্ষণ ডিমটা থেকে ছোট প্রাণীটা না বেরোচ্ছে ততক্ষণ সে কিন্তু খুব একটা সিকিউরড নয়, সে কিন্তু খুব একটা সুরক্ষিত নয়, যেহেতু তাকে পরিবেশে থাকতে হচ্ছে। জরায়ুজ মানে ভিভিপেরাস, আমাদের সবার ক্ষেত্রে দেখা যায়। আমাদের ক্ষেত্রে ভ্রূণটা আমাদের জরায়ু অর্থাৎ ইউটেরাসের মধ্যে বাড়তে থাকে, সেখান থেকেই পুষ্টি পায় এবং যতদিন না তার জন্ম হয়, সে পূর্ণাঙ্গ রূপে বাইরে বেরিয়ে আসছে, ততদিন কিন্তু মাতৃদেহের মধ্যেই সে সুরক্ষিত থাকছে। লাস্ট যেটা হচ্ছে অন্ডজরায়ুজ অর্থাৎ ওভোভিভিপেরাস, এটা হাঙর, শঙ্কর এদের ক্ষেত্রে দেখা যায়। এদের ক্ষেত্রে ভ্রূণটা বাড়ছে দেহের মধ্যে, কিন্তু সেটা জরায়ুতে না, এদের জরায়ু নেই, ইউটেরাস নেই, ডিমটাই দেহের মধ্যে বাড়ছে, অর্থাৎ এক্ষেত্রে ডিমের মধ্যে ভ্রূণটা দেহের মধ্যে থাকছে, বাইরে না। মানে অন্ডজ আর জরায়ুজ দুজনের বৈশিষ্ট্য মিশিয়ে এটা তৈরি, তাই নামটাও দেওয়া হয়েছে কম্বিনেশন করে অন্ডজরায়ুজ। তাহলে এই গেল আমাদের ভ্রূণ কোথায় কিভাবে বাড়ছে, তাই অনুযায়ী আমাদের তিনটে যে পদ্ধতি। এবার আমরা একেবারে লাস্ট পার্টে চলে আসি, যৌনজননের সুবিধা এবং অসুবিধা। সুবিধা তো বুঝতেই পারছো, সুবিধা যেহেতু এখানে আমার মিওসিস হয়েছে, তার মানে আমার ক্রসিং ওভার হয়েছে, দুটো আলাদা আলাদা গ্যাবেটের মিলন, তার মানে প্রচুর নতুন নতুন বৈশিষ্ট্য, নতুন নতুন চরিত্র আসছে, তারা প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে, খাপ খাইয়ে নিতে বেশি সমর্থ, জীবন সংগ্রামে যুদ্ধ করে তারা জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
অসুবিধাটা কোথায়? দুটো প্যারেন্ট লাগবে, মাতৃদেহ দুটো লাগবে, সেক্ষেত্রে কিন্তু দুজনের উপস্থিতি না হলে এটা সম্ভব না ঘটানো। সময় অনেক লাগে, বহু জটিল প্রক্রিয়া, অনেকগুলো ধাপ পেরিয়ে তবে সফলতা আসে, সেই সব দিক দিয়ে বিচার করলে সেটা হলো এর অসুবিধা। তাহলে এই অবধি ছিল আমাদের অযৌন জনন। এবার এই চ্যাপ্টারের লাস্ট অংশ ছোট্ট করে একটা জিনিস আমি বলবো, সেটা হলো অপুংজনী জনন। যৌন জনন আমাদের এখানেই শেষ হলো, এই চ্যাপ্টারের লাস্ট যে অংশটা রয়েছে সেটা কিন্তু অপুংজনী। অপুংজনী অর্থাৎ যখন অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি একটা প্রাণী তৈরি হচ্ছে, পার্থেনোজেনেসিস। অপুংজনী অর্থাৎ কি বললাম, যখন অনিষিক্ত ডিম্বাণু থেকে আমার সরাসরি কোনো প্রাণী তৈরি হচ্ছে, তখন সেই পদ্ধতিকে আমি বলছি অপুংজনী জনন। তাহলে অপুংজনী জনন কাদের ক্ষেত্রে দেখা যায়? মৌমাছি, বোলতা এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় এবং কিছু উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, যখন প্রাকৃতিকভাবেই অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হচ্ছে তখন সেটা প্রাকৃতিক, আর যদি আমি কৃত্রিমভাবে আলো প্রয়োগ করে বা কোনো তড়িৎ প্রবাহ প্রয়োগ করে ঘটনাটা ঘটাই তাহলে সেটা হবে কৃত্রিম অপুংজনী জনন। আরেকটা ভাগে আমি ভাগ করতে পারি, কী ধরনের অনিষিক্ত ডিম্বাণু থেকে এটা তৈরি হচ্ছে। যদি অনিষিক্ত ডিম্বাণুটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয় তাহলে আমি সেটাকে বলবো হ্যাপ্লয়েড অপুংজনী, যেটা বোলতার ক্ষেত্রে দেখা যায়। আর যদি অনিষিক্ত ডিম্বাণুটা ডিপ্লয়েড প্রকৃতির হয় তাহলে তাকে আমি বলবো ডিপ্লয়েড অপুংজনী। তো এটা তো খুব ছোট একটা অংশ, এক্ষেত্রে তোমরা শুধু সংজ্ঞা, প্রকারভেদ আর উদাহরণগুলো খুব ভালো করে পড়বে। আর অপুংজনীর যদি তাৎপর্য বা সুবিধা অসুবিধা বলতে হয়, সুবিধা বলবো যে একটাই মাতৃদেহ লাগছে, তো সুতরাং একদম হুবহু দেখতে হচ্ছে মাতৃদেহের মতো, বিশুদ্ধতা বজায় থাকছে, গ্যামেটের কোনো অপচয়ের ব্যাপার নেই, একটাই গ্যামেট থেকে তৈরি হচ্ছে, খুবই সরল পদ্ধতি, সময়ও কম লাগে, যৌন জননের মতো কোনো জটিলতা নেই। আর অসুবিধা বলতে গেলে যেহেতু এই যে কৃত্রিম ব্যাপারটা দিয়ে যখন আমি অসুবিধার মধ্যে এটাও বলতে পারি যে আমি চাইলে কৃত্রিমভাবেও এটাকে তৈরি করতে পারি। আর অসুবিধা এটাই, যেহেতু একটা দেহ থেকে সরাসরি একটা অনিষিক্ত ডিম্বাণু থেকে জীব সৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু নতুন কোনো কম্বিনেশন, মানে দুটো আলাদা আলাদা দেহের যে জিনগুলো মিশে একটা নতুন চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি করা, যারা কিনা অভিযোজনে সক্ষম হবে বা নতুন কোনো বৈশিষ্ট্য নিয়ে আসবে দেহে, সেই কিন্তু কোনো সম্ভাবনা এখানে নেই। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, অবশ্যই চোখ রাখবে আমার এই চ্যানেলে, নেক্সট দিন হয়তো অন্য কোনো টপিক নিয়ে আমি আবার আলোচনায় ফিরে আসবো। থ্যাংক ইউ।